আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, যে যেখানে আছেন, দেশে বা দেশের বাহিরে যেখানেই থাকুন না কেন, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি খাদিজাতুল বলছি, খাদিজাস ইউনিক ফুডস অ্যান্ড ব্লগস থেকে। তো চলে এসেছি এই যে নতুন একটা ব্লগ নিয়ে। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্লগ দেখার জন্য। আর যারা আমার পাশে আছেন পুরনো বন্ধুরা, তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ব্লগগুলো রেগুলার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করুন, সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সঙ্গে। আর যদি আমার ব্লগগুলো আপনারা রেগুলার দেখতে চান, তাহলে পাশে থাকার যে বেল আইকনটি আছে তা ক্লিক করে দিন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি এই যে সকালে নাস্তা নিয়ে চলে এসেছি, আমি এখানে আগের দিনে যে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম সেটা আমি গরম করে নিচ্ছি বাচ্চাদেরকে খাওয়াবো এর জন্য। আর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে ব্লগ দিব, সকাল থেকে সন্ধ্যায় আমার কী কী কাজ আমি করছি আজকে সেগুলো দেখাবো। আর সকালে তো আমি শুরুই করে দিয়েছি সকালে নাস্তা দিয়ে। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু হালকা পাতলা কিছু খেয়ে নেব, ভারী খেলে আসলে ছোটো দিনের বেলা, এজন্য আসলে দুপুরে খেতে ইচ্ছা হয় না, এজন্য আমরা হালকা পাতলা কিছু খাবো আর বাচ্চাদেরকে এই বিরিয়ানি বিরিয়ানিগুলো খাইয়ে দেবো। আর আমার ব্লগে আজকে থাকবে এই যে সারাদিনের কাজকর্ম তো থাকবেই, রান্নাবান্না সকাল থেকে দুপুরের, আর বিকেল থেকে থাকবে আমার হাজবেন্ড আজকে দেশের বাড়িতে যাচ্ছে, আমার শ্বশুর বাড়িতে, মানে আমার হাজবেন্ডের বাবার বাড়িতে। তো সেজন্য আমি কেক বানাচ্ছি, আর তাদের রাস্তার জন্য যে প্রিপারেশনগুলো লাগে সেখানে যাওয়ার জন্য আমি সেগুলোই করব আজকে, সেগুলোই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো আমি বাচ্চাদেরকে খাইয়ে দিই, আমি খাইয়ে দিয়ে তারপরে চলে যাব দুপুরের রান্নায়। আশা করছি আমার পাশে থাকবেন, পুরো ব্লগটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে সে আশা করছি। এই যে আমি চলে এসেছি দুপুরে রান্না বান্নায়, আমি এখানে কিছু সবজি রান্না করব, এই জন্য বেগুন, শিম, আলু এগুলো কেটে নিয়েছি, আমি এখন প্রেশার কুকারে বসিয়ে দেব। যেহেতু শীতের দিন সবজি খেতে অনেক বেশি ভালো লাগে, সবজি না হলে আসলে ভালো লাগে না, তো আমি এই যে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি, আমি একবারে মেখে বসিয়ে দেব। এটা আসলে সময়টাও কম লাগবে এবং অনেক টেস্টি হয়, সবজিটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়। আমি এখানে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করছি, কাতলা মাছের মাথা এবং মাথার সঙ্গে যে মাছগুলো থাকে সেগুলো কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এই যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাটা কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সঙ্গে যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আদা রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে আমি তেল দিয়ে মেখে দিব, দিয়ে সামান্য একটু পানি দেব, যেহেতু প্রেশার কুকার এতে পানি সামান্য লাগে, বেশি পানি দিলে তো ভালো লাগে না, আবার পরে পানি শুকাতে গেলে অনেক সময় যায় আর তরকারিটা অনেক বেশি আরও বেশি নরম হয়ে যাবে বা একদম ঘেটে যাবে, এই জন্য সামান্য পানি দিলেই হয়ে যাবে, হাত ধোয়া পানি যাকে বলে। আমি প্রেশারের মুখটা এখন বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। আর আমি আরেক দিকে চুলাই, এই যে আমি এই দিকে কুমড়ো বড়ি আমি এদিকে ভেজে একদম সিদ্ধ করে নিচ্ছি। আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি অন্য ব্লগে আমি কিভাবে কুমড়ো বড়ি রান্না করি। এই যে আমার যে আমি সবজিটা রান্না বসিয়ে দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে, আমি সবজিটা নামিয়ে নেব, দেখুন কত সুন্দর হয়েছে, একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যেমন খেতেও অনেক বেশি আমি এই তরকারিগুলো অনেক বেশি মজা লাগে খেতে। তো আমার সবজি রান্না হয়ে গেল, আমি চুলাই বসিয়ে দেব এখন, এই যে মুরগি বসিয়ে দেব বাচ্চাদের জন্য, এজন্য আমি এখানে পেঁয়াজের তেল দিয়ে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি সব মশলাগুলো, গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, আর মুরগির মাংস দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা ভেজে, আর তার সঙ্গে একটু আলু আর পেঁপে দিয়েছি, কাঁচা পেঁপে।
যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো, যেন টেস্টি হয় এবং এটার মধ্যে যেন আমরা একটু পুষ্টিকর খাবার দিয়ে যেন খাওয়াতে পারি, সেই চেষ্টাই অবশ্যই আমরা সকলে করি। সে কাজটা আমিও করছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আর আমি অন্যদিকে এই যে আবার কুমড়ো বড়িগুলো যেটাতে আমি ভেজে নিয়েছিলাম যে প্যানে, সেই প্যানেই আমি আবার মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি মাংসের সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমি অল্প পানি দিয়ে মানে কষিয়ে কষিয়ে মাংসগুলোকে রান্না করব। এই রান্নাটা এর আগে আমি আগেও অনেকবার দেখিয়েছি, এই জন্য আমি পুরোপুরি দেখাচ্ছি না। আমি পাশে মাছটা ভাজা হয়ে গেছে, আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে পেঁয়াজ তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিব গোটা জিরা। আর আজকে আমি মাছটা রান্না করব কুমড়ো বড়ি দিয়ে। এই যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে হাত দিয়ে একটু চটকিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। মাছে আমরা যে ধরনের মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, ধনিয়া জিরার গুঁড়া, এগুলো আমি একসঙ্গে দিয়ে এই যে আমি আলু দিয়ে দিলাম। আলুটা একটু আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এইটা আমি আজকে অন্যরকম করে আবার দেখাচ্ছি। এর আগে তো আমি তরকারি দিয়ে কুমড়ো বড়ি দেখিয়েছিলাম, আর এই যে পাশাপাশি আমি মাংসটা যে বসিয়ে দিয়ে রেখেছি সেটাও মাঝে মাঝে একটু করে নেড়ে নেড়ে দিচ্ছি, কষিয়ে কষিয়ে নিচ্ছি, তাছাড়া তো নিচে ধরে যাবে এই জন্য। আর নেড়ে নেড়ে দিয়ে তো এটাকে নেড়ে চেড়ে রান্না করব। আর এই যে এ পাশে আবার এই যে আমার আলুর এই তরকারিটা, এটা প্রায় হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, আমি একবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন মাছ আর বড়ি দিয়ে দিব। এরপর এটা আমি ঢেকে দেব, ঝোলটা মানে মাছ যেন সেদ্ধ হয়ে আসে এবং ঝোলটা যেন কমে একদম ঠিকঠাক হয়ে যায়, তারপর আমি নামিয়ে নেব। লবণ অবশ্যই লবণ চেখে নিতে হবে, লবণ চেখে তারপরে আমি নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা একদমই হয়ে গেছে, আর আমি শেষে একবারে দিয়ে দিলাম ধনে পাতা। এটা যারা পছন্দ করেন না তারা না দিতে পারেন, সবাই তো আর ধনে পাতা পছন্দ করে না। আমার এই যে তরকারি রান্না হয়ে গেছে, আমি টেবিলে রেখে দিলাম। আর ওই পাশে আমার মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে, আমি এই মাংসের তরকারিটাও একটু বেড়ে নেব। তাহলে আমার আজকে দুপুরে রান্না বান্না একদমই শেষ। এরপর আমরা আমার যে আরও কিছু কাজ থাকে সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, দুপুরে ধোয়া মাজা বা অন্য কিছু। এরপর আমার যে ধোয়া মাজা বা গোসল টোসল আছে সেগুলো সেরে আমরা বাচ্চাদেরকে খাইয়ে নিজেরাও খেয়ে নেব, তারপর আমি চলে যাব বিকেলে। বিকেলের যে পাটটায় আমি আজকে যা রেখেছি বিকেলের পাটে, তা অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে আমি এটা বিকেলবেলা আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, আমি কেক রেডি করব, আমি কেক তৈরি করব। এটাতে আমি এর আগেও দেখিয়েছি এই প্যানে আমি কেক বানাই। এই যে নর্মালি আমরা যেভাবে কেক বানাই ঠিক সেভাবে আমি এটা কেক দিচ্ছি। আমার কেকের ওপর আমি এখন দিয়ে দিচ্ছি এই যে মোরব্বা। আমি দুই রকম করে কেক বানানো দেখাবো আজকে। আজকে এই যে একটা হলো সাদা কেক আর একটা ব্রাউন কালার, যেটা আমরা চকলেট কালার বলি, ব্রাউন ঠিক না, চকলেট কালার, সেইটাও দেখাবো। সব কিছু একই রকম, কালারটা একটু চেঞ্জ এই। এখন আমি কেকটা বসিয়ে দেব। এর আগে আমি আসলে কেকের ব্যাটারটা বানিয়ে দেখিয়েছি রেডি করে, তাই আজকে আর কেকের ব্যাটারটা দেখাচ্ছি না, আমি সরাসরি কেক বানানো দেখাচ্ছি। এই যে আমার কেকটা হয়ে গেছে, আর আমি এই কেকে ফ্লেভারটা দিয়েছি একদম মিল্ক ফ্লেভার যেটা আছে সেইটা, অনেক সুন্দর ফ্লেভার। তো আমি কেকটা আমি ঢেলে নিয়ে ইয়ে করে খুলে নিয়েছি এই প্যান থেকে, তো ওই প্যানে আবার পরিষ্কার করে আমি এই যে তেল ব্রাশ করে দিলাম।
আর দিয়ে দিলাম এই যে ময়দা দিয়ে দিচ্ছি, এর আগেরটা আমি দেইনি, আমি এটাতে ময়দা দিচ্ছি। এইভাবেও তো দেওয়া যায়, এই জন্য এটা দিলে আরও বেশি ভালো হয়, তেল দিলেও সুন্দরভাবে উঠে আসে আর ময়দা দিলেও আরও বেশি ভালোভাবে উঠে আসে এই জন্য। আর এই যে আমি ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি, আর হাত দিয়ে তো অবশ্যই একটু ঝাঁকানি দিয়ে দিতে হবে যেন ভেতরের বাতাস বের হয়ে যায়। এই জন্য আমি এখন এটা চুলায় বসিয়ে দেব। আর আমি ওই কেকটা, আগের কেকটায় যে দেখিয়েছি যে আগে আমি মোরব্বা দিয়েছি, এটাতে আমি আগে দিলাম না, মিনিট দশেক পর আমি এই মোরব্বাটা দিব, তাতে মোরব্বাটা ওপরেই থাকবে আর ওইটাতে মোরব্বাটা একটু ভেতরে চলে যায়। এজন্য এই দুইভাবেই করা যায়, তো আমি দুইভাবেই দেখালাম যে দুইভাবেই করা যায়। এই জন্য তো আমি মোরব্বাগুলো দিয়ে আবার ঢেকে দিলাম। এই যে আমার কেক হয়ে গেছে, আর কেকগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছিল। আপনাদেরকে আমি একটু কেটে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। এই যে আমি কেকগুলো কেটে নিচ্ছি। আর আমি এই কেক যে দুইটা বানিয়েছি, বাসায় তো আমরা সচরাচর খাওয়ার জন্য বানালে এভাবে বানাই না, একটা হয়তো বানাই, যেটাই বানাই না কেন। আর আজকে আমি কেকগুলো বেশি বানিয়েছি কারণ আমার হাজবেন্ড আজকে দেশের বাড়িতে যাচ্ছে, আমার শ্বশুর বাড়িতে, তো ও আমি কেক বানিয়ে দেব বাসায় নিয়ে, মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমি একটু বেশি করে কেক বানিয়েছি, আমি দুই ধরনের কেক বানিয়েছি যেন দুই ধরনের কেকই আমি দিতে পারি। এই জন্য তো এই তো আমি ওই কেকটা আমার কাটা তো হয়ে গেল। আমি এইবার এই যে যে চকলেট কালারের যে কেকটা আছে সেটাও কেটে নিচ্ছি। এই যে আমার কেক কাটা শেষ। আর আমি একটু দেখে দিই, আসলে কেক অনেক গরম, দেখে বুঝতে পারছেন আমার ধরতে একটু অসুবিধা হচ্ছে। এই যে অনেক সফট হয়েছে আর খেতেও অনেক ইয়ামি হয়েছিল। আমি যেহেতু ভয়েস পরে দিচ্ছি, এই জন্য আমি আসলে মানে টেস্ট করে বলছি যে কীরকম হয়েছিল। আর আমার এই ব্লগটা আসলে একদিন আগের ব্লগ, আমি আসলে যেদিনকার ব্লগ সেদিন দিতে পারিনি নিজের কোনো হয় কোনো কারণে, ব্যক্তিগত কারণে, তো আমি আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে আমার এই ব্লগটা। তো আমি এখন এই যে আমি যেই বক্সে করে দিব কেকগুলো, সেই বক্সে আমি কেকগুলো সাজিয়ে নিচ্ছি। তো আমার তো কেক রেডি করা শেষ, আমি এরপর আমার হাজবেন্ড রাস্তায় কি খাবে সেটা একটু রেডি করে নিচ্ছি। এই যে আমি এখানে চিকেন টিক্কি বা যে আমরা বার্গারের মধ্যে যে টিকিয়াটা দেই, যে প্যাটিটা দেই, সেটা রেডি করে নিয়েছি। আমি এটা রেসিপি অন্য একটা ব্লগে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমি এই যে দুইটা বার্গার বানিয়ে নিয়েছি, আমি এটা রেডি করে দিব এখন। আমি দুইটা নিয়েছি কারণ আমার হাজবেন্ডের সঙ্গে আমার দেবরও যাবে, ওরা দুই ভাই যাবে, এই জন্য দুইজনের জন্য দুইটা করছি। আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি, তার উপর দিয়ে দিচ্ছি চপটা, আর অন্য কিছু দিলাম না যেহেতু জার্নিতে খাবে, সস টস আগে দিয়ে দিলাম না, মিনি প্যাক সসগুলো কিনে ওরা খেয়ে নেবে।
আর আমার ব্লগটা আমি আজকে এই পর্যন্তই রেডি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এই আশা করছি। আর এই যেহেতু রাতে যাচ্ছে রাতের গাড়িতে, তো খাবার তো সেরকম খাওয়ার প্রয়োজন নাই, বাসা থেকে খেয়ে দিয়ে যাবে। তো বাসে একটু হালকা পাতলা খাওয়ার জন্য আমি দিয়ে দিলাম নাস্তা। তো আমার এই যে গাড়ির জন্য খাবার দাবারও রেডি করা হয়ে গেছে, আর আমি ব্লগটা এই পর্যন্তই আজকে রাখবো। এখন আমি ব্লগটা এখানে রেখে দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি। আমি এই পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ।